অবশেষে কি তবে আবার ঘুম ভাঙবে এসরোর চন্দ্রযান তিনে? গোটা দেশের কাছে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। 14 দিন আগে চাঁদের রাত্রি দশা শুরু হওয়া থেকেই কনকনে ঠান্ডায় ঘুমিয়ে রয়েছে ভারতের চন্দ্রদূত। ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান কি ফের একবার জেগে উঠবে, নাকি চিরকালের মতো গভীর চাঁদের কোলেই মিলিয়ে যাবে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান? কি আছে চন্দ্রযানের ভাগ্যে? গত 23 অগস্ট চাঁদের মাটি ছুঁয়েছিল চন্দ্রযান 3, তারপর থেকেই চাঁদের দক্ষিণ মেরুতে হেঁটে বেড়াচ্ছিল রোভার প্রজ্ঞান। গত 10 দিন আগে চাঁদের রাত্রি দশা শুরু হওয়ার পর থেকেই ঘুমিয়ে রয়েছে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান। এবার চন্দ্রযান চাঁদের 14 দিনের দিন সময়কালে কি ফের কোনো মিরাকল হবে? সকলকে চমকে দিয়ে কি আবার জেগে উঠবে ইসরোর চন্দ্রদূত? এবার এই নিয়ে মুখ খুলছেন চন্দ্রযান 3-এর প্রজেক্ট ডিরেক্টর। ইসরোর চন্দ্রযান 3 মিশনের প্রজেক্ট ডিরেক্টর পারা নিভেল ভেরা মথুভেল বলেন, চাঁদের রাত বড় মিষ্ঠুর। চাঁদে রাত নামলে আবহাওয়াও ভয়াবহ রূপ নেয়, তাপমাত্রা নেমে যায় -175°C-এ। এই মারাত্মক ঠান্ডায় ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানের কলকব্জা কতটা ঠিক থাকবে সেটা নিয়েই আশঙ্কা রয়েছে। অবশেষে কি তবে আবার ঘুম ভাঙবে ইসরোর চন্দ্রযান 3-এ? গোটা দেশের কাছে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। 14 দিন আগে চাঁদের রাত্রি দশা শুরু হওয়া থেকেই কনকনে ঠান্ডায় ঘুমিয়ে রয়েছে ভারতের চন্দ্রদূত। ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান কি ফের একবার জেগে উঠবে, নাকি চিরকালের মতো গভীর চাঁদের কোলেই মিলিয়ে যাবে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান? কি আছে চন্দ্রযানের ভাগ্যে? গত 23 অগস্ট চাঁদের মাটি ছুঁয়েছিল চন্দ্রযান 3, তারপর থেকেই চাঁদের দক্ষিণ মেরুতে হেঁটে বেড়াচ্ছিল রোভার প্রজ্ঞান। গত 10 দিন আগে চাঁদের রাত্রি দশা শুরু হওয়ার পর থেকেই ঘুমিয়ে রয়েছে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান। এবার চন্দ্রযান চাঁদের 14 দিনের দিন সময়কালে কি ফের কোনো মিরাকল হবে? সকলকে চমকে দিয়ে কি আবার জেগে উঠবে ইসরোর চন্দ্রদূত? এবার এই নিয়ে মুখ খুলছেন চন্দ্রযান 3-এর প্রজেক্ট ডিরেক্টর। ইসরোর চন্দ্রযান 3 মিশনের প্রজেক্ট ডিরেক্টর পারা নিভেল ভেরা মথুভেল বলেন, চাঁদের রাত বড় মিষ্ঠুর। চাঁদে রাত নামলে আবহাওয়াও ভয়াবহ রূপ নেয়, তাপমাত্রা নেমে যায় -175°C-এ। এই মারাত্মক ঠান্ডায় ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানের কলকব্জা কতটা ঠিক থাকবে সেটা নিয়েই আশঙ্কা রয়েছে।